হ্যালো, কি খবর আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আপনাদের দয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সো অনেকদিন ধরে কোনো কথা টথা বলি না আমাদের ব্যাচগুলোর ব্যাপারে, বাট আজকে কেন যেন মনে হলো একটু কথা বলা আছে। ঠিক আছে, সো যে ব্যাচটা নিয়ে কথা বলবো সেটা হলো HSC 24 ব্যাচ। তো আমি সবসময় একটা চিন্তা ভাবনা করতাম এরকম যে একটা ব্যাচের মধ্যে সব কিছু রেখে আমি একটা ব্যাচ লঞ্চ করবো, বাট সেটা কখনো এখন পর্যন্ত করা হয় না এর আগে। ঠিক আছে, যে একটা ব্যাচের মধ্যে সব কিছু থাকবে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ লঞ্চ দ্য ব্যাচ উইচ আস এভরিথিং। ওকে, এই একটা ব্যাচ যার মধ্যে সব আছে। সব আছে বলতে কি কি আছে? একাডেমিক, সিকিউ সলভিং, MCQ সলভিং, প্রবলেম সলভিং, অ্যাডমিশন কোয়েশ্চেন সলভিং। একটা সিঙ্গেল ব্যাচ হ্যাজ এভরিথিং, যা যা দরকার তোমার এখন থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যা যা দরকার, ইট হ্যাজ এভরিথিং। ফিজিক্স ফার্স্ট পেপারের সব আছে এটার মধ্যে। অ্যান্ড গেস হোয়াট, কোর্স ফি কত? 1500 টাকা। জাস্ট 1500 টাকায় সব কিছু, A to Z। ফিজিক্স ফার্স্ট পেপারের যতগুলো চ্যাপ্টার আছে, মোট 10টা চ্যাপ্টারের A to Z সব আছে এই ব্যাচে। ঠিক আছে, গতিবিদ্যার ক্লাস চলতেছে, হয়তো বা 2টা বা 3টা ক্লাসের মধ্যে গতিবিদ্যা শেষ হয়ে যাবে, তারপর ঈদের পর আমরা নিউটনিয়ান মেকানিক্স শুরু করব। ঠিক আছে, অলরেডি 470-এর উপরে স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, 470+ স্টুডেন্ট অলরেডি এনরোলড। এর মধ্যে প্রাইভেট ব্যাচে মনে হয় কয়টা ক্লাস হয়েছে? 5টা ক্লাস হয়েছে। 5টা ক্লাস হইতে না হইতে 470 জন অলরেডি ভর্তি হয়ে গেছে। তার বড় একটা কারণ হয়তো বা তাদের এই মডেলটা ভালো লেগেছে, যে একটা ব্যাচের মধ্যেই তারা সবকিছু পাচ্ছে। মানে আমরা প্রথমে একটা চ্যাপ্টার একাডেমিক শেষ করি, একাডেমিক শেষ করার পর আমরা ওই চ্যাপ্টারের বিগত বছরগুলোয় বোর্ডে যা যা প্রশ্ন আসছে সেগুলো দেখাই, তারপর বিগত বছরগুলোয় বোর্ডে যা যা MCQ আসছে সেগুলো দেখাই, প্রবলেম সলভিং করি, ওই চ্যাপ্টারের অ্যাডমিশন রিলেটেড যত কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করি। এরপর আর কি বাকি থাকে? ইজ দেয়ার এনিথিং লেফট? নো, কিছুই না। সো বারবার এই ব্যাচ ওই ব্যাচ না করে একটা ব্যাচেই ভর্তি হয়ে যান। ঠিক আছে, মানে আমি একদম অনেস্টলি বলি, আমি কখনো এত বেশি বিস্ট মুডে কখনো যাই নাই। ঠিক আছে, মেবি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই ইন এ প্রপার বিস্ট মুড, যে সব পড়াচ্ছি একটা ব্যাচের মধ্যে। ঠিক আছে, সো যারা আমার পড়া বোঝেন অ্যান্ড আমার পড়া ঠিকঠাক ইয়া করতে পারেন, কোপ আপ করতে পারেন আমার পড়ানোর সাথে, কারণ আমরা বেশ ভালোই ফার্স্ট আগাচ্ছি। ঠিক আছে, মানে বেসিক তো ক্লিয়ার হচ্ছেই, পোলাপানও খুব সুন্দর মানায় নিচ্ছে। আমি জাস্ট অবাক, HSC 24 আমার ব্যাচে যেসব স্টুডেন্ট আছে, মানে প্রত্যেক দিন 50-60 জন করে লাইভে থাকে রাত 10টা 12টা পর্যন্ত। আমি মানে অবাক ওদের ডেডিকেশন দেখে, আমি নয় ক্লাস নিচ্ছি। ঠিক আছে, বাট পোলাপানের কি ডেডিকেশন ভাই, এরা রাত 12টা পর্যন্ত ক্লাস করে, 10টা থেকে শুরু করি 12টা পর্যন্ত এরা ক্লাসে থাকে। কেউ একবারও বলে না যে ভাইয়া ক্লাস শেষ করে নেই করে নেই করেন, যতক্ষণ পড়ায় পরে রেগুলার ক্লাস নিচ্ছি, ওদের ক্লাস রেগুলার হচ্ছে। পোলাপান তাও একবার বলে না যে ভাইয়া অফ দেন অফ দেন, কেউ বলে না, সবাই ধুমে পড়ালেখা করতেছে। ঠিক আছে, তো যারা এখনো ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান, জাস্ট আমাদের পেজে একটা মেসেজ দেন যে ভাইয়া আমি এই কোর্সটাতে এনরোল করতে চাই, আমরা সব ব্যবস্থা করে দিব, অথবা আমাদের হেল্পলাইন নাম্বারে একটা কল দিলেও হবে। কোর্স ফি মাত্র 1500 টাকা, অ্যান্ড এনরোল করার সিস্টেম খুব ইজি। আমি উপরে বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিচ্ছি, ওই বিকাশ বা নগদ নাম্বারে 1500 টাকা পাঠিয়ে জাস্ট আমাদের পেজে একটা নক দাও, অথবা তুমি চাইলে আগেও পেজে নক দিতে পারো। পেজের নাম ফিজিক্স অফ স্টুপিড পেজ, হ্যাঁ নট গ্রুপ, ফিজিক্স অফ স্টুপিড পেজের নাম। ওকে, সো পেজে একটা মেসেজ দিয়ে বলো যে ভাইয়া আমি আপনাদের ব্যাচে এনরোল করতে চাই, এই ব্যাচ এনরোল করতে চাই, কি করা লাগবে, ওরা সবকিছু বলে দিবে। অথবা আপনি টাকা পে করে পেজে নক দিলেও হবে, আমি উপরে বিকাশের নগদ নাম্বার দিয়ে দিচ্ছি, ওরা বাকিটা পরে টু করে দিবে। ঠিক আছে, রেগুলার ক্লাস হচ্ছে, সো মিস করতে না চাইলে দ্রুত এনরোল করে ফেলেন। ঠিক আছে, লেটস বি ইন দ্য বেস্ট মোড, গুড বাই।